আগে হচ্ছে দশনদারি, পরে হচ্ছে গুণবিচারী। এই কথাটির মানে আমি যেটা বুঝাতে চাচ্ছি সেটি হলো, আমরা অনেক নতুন ইউটিউবার আছি যারা ইউটিউব চ্যানেল ওপেন করছি, ওপেন করার পরে আমরা কীভাবে স্টেপ বাই স্টেপ কোনো একটা কিছু করব সেটা আমরা বুঝতে পারি না। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটি হচ্ছে সেটি হচ্ছে ইউটিউব চ্যানেল আর্ট। কীভাবে একটি ইউটিউব চ্যানেল আর্ট তৈরি করবে আমরা এটা অনেকেই জানি না বা বুঝতে পারি না, খুব বেশি কনফিউশনে থাকি। সো ইউটিউব চ্যানেল আর্ট হচ্ছে এমন একটি ব্যাপার, যেমন আমি একটু উদাহরণ দিয়ে বুঝাই। যেমন ধরুন আপনি একটি দোকান তৈরি করেছেন, দোকানটিকে আপনার সুন্দরভাবে সাজাতে হবে, ডেকোরেট করতে হবে, তখনই আপনার দোকানে একটি কাস্টমাররা আসা শুরু করবে। ঠিক তেমনিভাবে ইউটিউব চ্যানেল আর্ট হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ব্যাপার আপনার চ্যানেলের জন্য। আপনি যদি একটি সুন্দর ইউটিউব চ্যানেল আর্ট তৈরি করেন তাহলে দেখতে খুব আই ক্যাচি মনে হবে এবং আপনার অডিয়েন্সরা, ভিউয়ার্সরা আপনার চ্যানেলটিতে আসবে, ভিজিট করবে, আপনার ভিডিওগুলো দেখবে এবং আপনাকে সাবস্ক্রাইব করবে। এভাবে আপনার ভিউ বাড়তে থাকবে। আজকে আমরা যে জিনিসটি শিখব সেটি হলো হাউ টু ক্রিয়েট অ্যাট্রাকটিভ ইউটিউব চ্যানেল আর্ট, কীভাবে আকর্ষণীয় ইউটিউব চ্যানেল আর্ট বানাবেন। সো বন্ধুরা, টিউটোরিয়ালে যাওয়ার আগে আরেকটি কথা বলতে চাই, সেটি হলো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আপনাকে ওয়েলকাম টু ট্যাগজেটি চ্যানেল, এবং আপনি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে প্রেস করে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন, যেন পরবর্তী ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশান চলে যায়। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে এবং লাইক কমেন্টস শেয়ার করবেন। আর বন্ধুরা, বিশেষ করে পুরো ভিডিওটি দেখবেন, টেনে টেনে দেখবেন না, কারণ মাঝে মাঝে আমি কিছু ট্রিক্স শেয়ার করেছি যা আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা ইউটিউবিং করছেন। সো বন্ধুরা, লেটস স্টার্ট। ইউটিউব চ্যানেল আর্টটি তৈরি করতে আপনার যে জিনিসটি লাগবে সেটি হলো ফটোশপ CS6 অথবা ফটোশপ 7, অথবা আপনি ফটোশপের যে কোনো ভার্সন ইউজ করতে পারেন, আশা করি তা দিয়ে আপনি করতে পারবেন। ওকে বন্ধুরা, আমরা চলে যাচ্ছি তাহলে আমাদের মূল টিউটোরিয়ালে। প্রথম গুগল যাব, গিয়ে এখানে আমরা ইউটিউব চ্যানেল আর্ট টেমপ্লেট লিখে আমরা সার্চ করব, তাহলে আমরা একটি টেমপ্লেট পেয়ে যাব। দেখেন এই যে এই টেমপ্লেটটি আপনি চাইলে ডাউনলোড করে নিতে পারেন, যদিও আমি ডাউনলোড করে রেখেছি। সো আমি আর ডাউনলোড করছি না, আমি সরাসরি চলে যাচ্ছি ফটোশপ CS6-এ। আমি এখান থেকে এইটিকে নিয়ে যাব ফটোশপে। যদিও আমার এখানে দেওয়া ছিল অলরেডি, আপনাদের সুবিধার্থে আমি আগে ডাউনলোড করে রেখেছি, সো আমি এখান থেকে এটাকে ডিলিট করে দিচ্ছি। সো দেখুন বন্ধুরা আমি কীভাবে কাজটি করছি, এভাবে আপনারা ফলো করলে আশা করি আপনারা ভালো একটি সুন্দর, ভালো এবং সুন্দর একটি ইউটিউব চ্যানেল আর্ট তৈরি করতে পারবেন। প্রথমে আমরা যে জিনিসটা করবো সেখান থেকে আমাকে একটু ফলো করুন।
বন্ধুরা আপনারা চাইলে এইভাবে করতে পারেন, আপনি চাইলে এখানে একটা কালার চেঞ্জও করতে পারেন, কালারটা চেঞ্জ যেভাবে করবেন। আমি চলে যাচ্ছি এখানে, আবারও যাচ্ছি ফন্টে, ফন্টে গিয়ে আপনি এটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করে এখান থেকে যে কোনো একটা কালার আপনার পছন্দ অনুসারে আপনি কালার নেবেন। যেমন দেখুন আমি ট্রাই করছি অন্য একটি কালার দিতে, যেমন এই কালারটি হতে পারে বা একটু হালকা ডিপ কালারও হতে পারে। সবসময় মনে রাখবেন আপনার ব্যাকগ্রাউন্ড কালার যদি ডার্ক হয় তাহলে আপনার টেক্সটের কালার দিতে হবে একটু কন্ট্রাস্ট, মানে হাইলাইট হবে। সো আর যদি আপনার ব্যাকগ্রাউন্ড যদি খুব লাইটফুল হয় আপনার টেক্সটটা দিতে হবে একটু ডিপ, তাহলে আপনার জিনিসটা ফুটে উঠবে এবং আকর্ষণীয় মনে হবে। তারপর আমি চাইলে এখান থেকে এই জিনিসটাকে এখান থেকে চলে যাব, এখানে এখান থেকে ব্লেন্ডিং অপশনে যাব। ব্লেন্ডিং অপশনে গিয়ে আমি চাইলে একটু তো বন্ধুরা আপনারা চাইলে এইখানে আর একটা জিনিস করতে পারেন, সেটা হলো যে এখানে কিছু ছবি দিতে পারেন। আপনি আমাদের আমার কার্সারটা দেখতে পাচ্ছেন, এখানে কিছু ছবি অ্যাড করতে পারবেন। তবে চেষ্টা করবেন এই রুলারটার ভিতর পর্যন্ত রাখতে, এই রুলারটার ভিতর পর্যন্ত রাখতে, কারণ আপনি যখন এই রুলারের ভিতরে রাখবেন তখন চ্যানেলারটা যখন আপনি ইউটিউবে আপলোড করবেন আপনার চ্যানেলে তখন খুব সুন্দর দেখাবে এবং মিডল অবস্থায় থাকবে। আপনি চাইলে এটার নিচে একটু ট্যাগলাইন ইউজ করতে পারেন, আর এই জায়গাতে একটা ভালো ছবি বা কোনো কিছু ইউজ করতে পারেন, আপনার চ্যানেলটা যে রিলেটেড এ রিলেটেড কোনো একটা ইমেজ ইউজ করতে পারেন। তাহলে বন্ধুরা এই সিম্পল ট্রিক্সটি ইউজ করে আপনারা সুন্দর একটি ইউটিউব চ্যানেল আর্ট তৈরি করতে পারেন। সো বন্ধুরা আমাদের টিউটোরিয়ালটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে দয়া করে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে বেল আইকনে ক্লিক করে আমাদের পাশেই থাকুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম। We'll be right back.